আপনারা জানেন যে বিনিময় যে সম্পত্তি, সেই সম্পত্তি বিশেষ করে পূর্ববঙ্গ থেকে আসা যে সমস্ত মানুষ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরাতে এসেছেন তাদের জন্যই মূলত এই বিনিময় সম্পত্তির ব্যবস্থা করা। আর সেরকমই পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা থেকে যারা পূর্ববঙ্গে চলে গিয়েছেন অর্থাৎ বাংলাদেশে চলে গিয়েছেন তাদেরও বিনিময় সম্পত্তির ব্যবস্থা করা হয়েছে। এবং এই বিনিময় সম্পত্তি বুঝতে গেলে আমাদেরকে চলে যেতে হবে 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তিতে চলে যেতে হবে। সেই চুক্তিতে আপনারা জানেন দেশভাগের যে মর্মান্তিক ইতিহাস, সেই ইতিহাসে অনেকেই এই বিনিময় সম্পত্তির যে তারা ফেলে এসেছে, কেউ হয়তো পূর্ববঙ্গে ফেলে এসেছে, কেউ হয়তো আসাম, কেউ হয়তো পশ্চিমবঙ্গ, কেউ হয়তো ত্রিপুরাতে, এরকম অনেক অনেকেই যারা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাতে এসেছেন বা যারা বাংলাদেশে চলে গিয়েছেন তাদের কাছে অনেক সময়ই গল্প শোনা যায় যে তাদের পূর্ববঙ্গে এত জমি জায়গা ছিল বা পুকুর ছিল, তারা কিন্তু সে গল্প করেন। আবার যারা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে চলে গেছেন বা আসাম থেকে বা ত্রিপুরা থেকে, তারাও কিন্তু গল্প করেন যে তাদের সেখানে অনেক পুকুর ছিল, জমি জায়গা ছিল, তার বিনিময়ে তারা এখানে এসে কিছু পাননি। সেজন্য উদ্বাস্তু সমস্যা মেটানোর জন্য 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তিতে পরিষ্কার এই বিনিময় সম্পত্তির উল্লেখ করা হয়। এই বিনিময় সম্পত্তি আপনারা কিভাবে সে সময় দাবি করেছিলেন বা দাবি করতে পারেন, আমরা একবার সেই আমাদের কাছে একটি পিডিএফ আকারে বই রয়েছে, সেই বইয়ে কি বলা হয়েছে আমরা একবার বিনিময় ব্যবস্থা সম্পর্কে জেনে নিব। আসুন আমরা সেই পিডিএফ আকারে চলি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিনিময় যে সম্পত্তি, 1947 সালে ভারত বিভক্তি ও পাকিস্তান সৃষ্টির পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ভুক্ত এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্য থেকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের প্রচুর পরিমাণ লোক দেশ ত্যাগ করে একে অপরের দেশে গমন করেন। একদিকে এসব দেশত্যাগী মানুষের ছেড়ে যাওয়া সম্পত্তি দেখাশোনায় যেমন সমস্যা সৃষ্টি হয়, অপরদিকে সমস্যা দেখা দেয় এই বিপুল সংখ্যক মানুষের পুনর্বাসনের। উদ্ভূত সমস্যা মোকাবিলার লক্ষ্যে উভয় দেশের সরকারের মধ্যে 1950 সনে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা লিয়াকত নেহেরু চুক্তি নামে পরিচিত। এই চুক্তি এবং 1982 সনের সম্পত্তি হস্তান্তর আইনের 53ক ধারায় বিধানের আওতায় দুদেশের উল্লেখিত অঞ্চলের দেশত্যাগীদের মধ্যে স্থাবর সম্পত্তি বিনিময় ব্যবস্থা চালু হয়। জেলা প্রশাসকের সম্মতিক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কর্তৃক দেশত্যাগীর পক্ষে দলিল সম্পাদনের ব্যবস্থা চালু হয়। দেখুন এই ব্যবস্থাটি কি কি বলেছে, বিনিময় কেওয়াইসির সংশ্লিষ্ট জমির খতিয়ান প্রণয়ন বিষয়ে সরকারি সিদ্ধান্ত এই যে, এক নম্বর, দেখুন যে সকল বিনিময় কেওয়াইসি সঠিক ঘোষণা করিয়া জেলা প্রশাসক প্রত্যয়নপত্র প্রদান করিয়াছেন, ওই ভিত্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হস্তান্তর দলিল সম্পাদন করিয়া দিয়াছেন, সেই সকল কেওয়াইসির সম্পত্তি বিনিময়, যে সকল বিনিময় কেওয়াইসি এখনও নিষ্পত্তির অপেক্ষায় আছে তাদের সংশ্লিষ্ট জমি সরকারের পক্ষে কালেক্টরের নামে খতিয়ানভুক্ত হইবে এবং মন্তব্য কলমে বিনিময় সূত্রে দখলে অমুক লিখিত হইবে। তাহলে আপনারা দেখলেন যে বিনিময় যে সম্পত্তি ছিল সেই সম্পত্তির আপনারা জমির যে খতিয়ান যদি বিষয়ে সরকারি সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু আপনাকে কেওয়াইসি দাখিল করতে হবে এবং আপনার যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র দাখিল করতে হবে। এটা আপনারা এখানে লেখা আছে বর্তমান সরকার 2013 সালে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধনের মাধ্যমে অর্পিত সম্পত্তি খাত তপশিল বাতিল করার বিপাকে পড়েছেন ভারত থেকে বিনিময় করে আসা কয়েক লাখ বিনিময়কারী তাদের সম্পত্তি নিয়ে। মানে ভারতে তারা সম্পত্তির বিনিময় করেছে, দিয়ে বাংলাদেশে এসেছিল, তারা কিন্তু সমস্যায় পড়ে গেছে। পার্বত্য চট্টগ্রামের 3 জেলা ব্যতীত দেশের বাকি জেলাগুলির কয়েক লাখ ভারত থেকে বিনিময় করে বাংলাদেশে আসা নাগরিক তাদের লক্ষ লক্ষ একর
বিনিময় সম্পত্তি ক্রয় বিক্রয় করতে না পারায় চরম মানবতার জীবনযাপন করছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বিনিময় সম্পত্তি আপনি ভারত থেকে চলে এসেছেন, তাহলে কিন্তু আপনার সম্পত্তিটা ভারতেই থাকবে, কিন্তু আপনার নামে থাকবে এবং সেই সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন বিনিময় হলে। কিন্তু এখানে যখন বাংলাদেশে এসেছে সেই সম্পত্তি, দেখুন দেশ স্বাধীন হওয়ার পর কয়েক দফা অর্পিত সম্পত্তি আইন পাশ হলেও স্বাধীনতার 45 বছর অতিবাহিত হবার পর বিনিময় সম্পত্তির মালিকরা জমির দখলে থাকলেও জমির বৈধ মালিকানা আজও পাননি। দেখুন জমির দখল রয়েছে কিন্তু জমির যে বৈধ কাগজপত্র সেটা কিন্তু ওনারা পায়নি, ফলে লক্ষ লক্ষ একর জায়গায় বসবাস ও ভোগ দখল করে আসলেও জমি ক্রয় বিক্রয়, জমির দলিল দিয়ে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে না পারায় দেশের একজন নাগরিক হিসাবে সাংবিধানিক অধিকার থেকে ক্ষুণ্ণ হচ্ছেন। তাহলে হয়তো তিনি দখল করতে পারছেন কিন্তু জমি ক্রয় বিক্রয়ের অধিকার বা ঋণ এগুলো পাচ্ছে না, এগুলো একটি সমস্যা দেখা দিয়েছে। উভয় দেশের নাগরিকদের হতাশা ও জনজীবনের নিরাপত্তাহীনতা বিরাজমান ছিল, যার ফলে পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের বিভিন্ন জেলার হিন্দু নাগরিকদের স্থাবর মালিকানার রেকর্ড ও সম্মতি ও ভারতের বিভিন্ন জেলার মুসলিম নাগরিকদের স্থাবর মালিকানা রেকর্ড ও সম্পত্তি বিনিময়ের মাধ্যমে হিন্দু সম্প্রদায় ও মুসলিম সম্প্রদায়গণ নিরাপদ আবাসস্থান মনে করে যথাক্রমে ভারত ও পূর্ব পাকিস্তানে বসতি স্থাপন করে। তাহলে এই বিনিময়ের যে সম্পত্তি আমরা যেটা বলছিলাম ভারত থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা থেকে আসা যে সমস্ত মানুষ বাংলাদেশে এসেছেন তাদের বিনিময়ের যে সম্পত্তি সেই সম্পত্তি রয়েছে, আবার তেমনভাবে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরাতে যারা এসেছেন। দেখুন পূর্ব পাকিস্তানের সামরিক সরকার হিন্দু নাগরিকদের ভূমিদান বিক্রি হস্তান্তর সাময়িক অধ্যাদেশের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ করেছিল। তাহলে পূর্ব পাকিস্তানের যে সরকার সামরিক সরকার ছিল তারা কিন্তু এই যে অধ্যাদেশ জারি করে এই রেজিস্ট্রেশন বাতিল করে রেখেছিল, বন্ধ করেছিল। ওই সময় ভারত সরকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সুবিধা বিবেচনা করে উভয় দেশের ভূমি বিনিময় দলিল রেজিস্ট্রেশনের কাজ ভারতে চালু রাখে। বিনিময় দলিল রেজিস্ট্রি করে তৎকালীন পূর্ব পাকিস্তানের হিন্দু নাগরিকবৃন্দ তাহাদের পরিবার পরিজন সহ ভারতে স্থায়ীভাবে চলে যায়। ওইসব বিনিময় দলিলের নকল কপি নিয়ে ভারতে বসবাসরত মুসলিম নাগরিকবৃন্দ পরিবার পরিজন সহ পূর্ব পাকিস্তানের হিন্দু নাগরিকদের স্থাবর সম্পত্তিতে এসে বসবাসস্থান করে, মানে বিনিময় হয়ে যায়। যারা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা থেকে যে সমস্ত মুসলিম পরিবার চলে যায় ওখানে পূর্ববঙ্গে এবং পূর্ববঙ্গ থেকে যে হিন্দু চলে আসে তাদের মধ্যে সম্পত্তির বিনিময় হয়ে যায়। কিন্তু পাকিস্তানি সামরিক সরকার কালাকানুন আইনের মাধ্যমে তখন হিন্দু নাগরিকদের রেখে যাওয়া মালিকানা ভূমি শত্রু সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত করে। তাহলে কিন্তু এই যে বিনিময় সম্পত্তি যেটা বিনিময় হওয়ার কথা ছিল সেটা কিন্তু পাকিস্তানের যে সামরিক সরকার ছিল তারা কিন্তু সেই সময় করতে দেয়নি এবং শত্রু সম্পত্তিতে করে। পরবর্তীতে মহান মুক্তিযোদ্ধার মাধ্যমে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার উক্ত শত্রু সম্পত্তিকে অর্পিত সম্পত্তি হিসাবে ঘোষণা করে ও ভারত থেকে যে সমস্ত মুসলিম নাগরিকবৃন্দ সম্পত্তি বিনিময় করে বাংলাদেশে এসে বসতি স্থাপন করেছে তাদের বিনিময় সম্পত্তি বৈধতা ঘোষণা করার উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে এটি বাস্তবায়ন হয়নি। এটাও একটা ভালো উদ্যোগ ছিল কিন্তু বাস্তবায়িত সেভাবে হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতার বিনিময়কারীদের আবেদন কার্যকর হয়নি আজও। তাহলে যে বিনিময় যে সম্পত্তি পাওয়া গেছে এরকমও কিন্তু নিদর্শন খুব কম রয়েছে। যেমন পরবর্তীতে 2011, 2012, 2013 সালে সরকার জাতীয় সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ষষ্ঠবার সংশোধনের মাধ্যমে অর্পিত সম্পত্তি খ তপশিল বাতিল করে দেন। অর্পিত সম্পত্তি খ তালিকায় বিনিময় সম্পত্তির ভূমি অন্তর্ভুক্ত ছিল। তাহলে সরকার যখন বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করলো এবং খ তপশিল বাতিল করে দিল তার মানে কি বিনিময় ব্যবস্থাটা শেষ হয়ে গেল। সেখানে চলতি সেটেলমেন্ট জরিপে উক্ত বিনিময়কারীর নাম থাকার বিধান থাকলেও তা কার্যকর হচ্ছে না। তাহলে আপনারা দেখছেন অনেক সমস্যা রয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস।